আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে ওয়াহিদুল ইসলাম। আমাদের কোরআনপাড়া এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এইবারও আমাদের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমরা এই ইফতার মাহফিলে 200 থেকে 300 মানুষের আয়োজন করে থাকি। দীর্ঘ 15-20 বছর যাবৎ আমরা এই ইফতার মাহফিলের আয়োজনটি করে যাচ্ছি। আমাদের এই ইফতার মাহফিলে এলাকার ছোট ভাই, বড় ভাই এবং প্রবাসী ভাইয়েরা সহ সকলেই সার্বিকভাবে সহযোগিতা করে থাকে। আমাদের এই ইফতার মাহফিলে আমরা নিঃস্বার্থভাবে কাজ করে থাকি এবং আমাদের এই ইফতার মাহফিলে আমরা বিয়ে বাড়ির মতো খাবারের আয়োজন করে থাকি। আমাদের ইফতার মাহফিলে আমরা বুটমুড়ি, খেজুর, আপেল, কলা, তরমুজ, শরবত, ভাত, গরুর মাংস, মুরগির মাংস, সবজি, ডাল ইত্যাদি এবং নিজেদের হাতে তৈরি স্পেশাল দইয়ের ব্যবস্থা করে থাকি। ইফতার মাহফিলটি আয়োজন করা সম্ভব হয় শুধুমাত্র আমাদের গুরানপাড়া এলাকাবাসীর জন্য। আপনারা দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এই রকম ইফতার মাহফিলের আয়োজন করতে পারি। আর আপনাদের এলাকায় যদি এমন ইফতার মাহফিল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।